বন্ধু ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম শ্রেণীর নাগরিক এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি পদ ছাড়াও তিনি ভারতের আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের আনুষ্ঠানিক প্রধান বন্ধু আজকের ভিডিওটিতে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে বর্তমান কাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করব যা অনেক চাকরি পরীক্ষায় আপনার কাজে লাগতে পারে তাই বন্ধু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি তিনি জাতীয় কংগ্রেসের নেতা ও একজন আইনজীবী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে তেরোই মে উনিশশো পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন একমাত্র তিনি পরপর দুবার ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন তিনি তেরোই মে উনিশশো থেকে তেরোই মে উনিশশো পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিনটিকেই আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হলেন জাকির হুসেন তিনি তেরোই মে উনিশশো থেকে তিন মে উনিশশো উনসত্তর পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি হলেন ভি ভি গিরি পুরো নাম বরাহ গিরি গিরি তিনি তিন মে উনিশশো থেকে কুড়ি জুলাই উনিশশো পর্যন্ত অল্প সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি হন এরপর ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ হিদাউত উল্লাহ তিনি কুড়ি জুলাই উনিশশো থেকে চব্বিশে আগস্ট উনিশশো পর্যন্ত অল্প সময়ের জন্য উপরাষ্ট্রপতি পদ থেকে ভারতের রাষ্ট্রপতি হন এরপর আবার ভারতের রাষ্ট্রপতি হন ভিভি গিরি তিনি চব্বিশে আগস্ট উনিশশো থেকে চব্বিশে আগস্ট উনিশশো চুয়াত্তর পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হন ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হলেন ফখরুদ্দিন আলী আহমেদ তিনি চব্বিশে আগস্ট উনিশশো চুয়াত্তর থেকে এগারোই ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবার ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন বাসাপ্পা ধনাপ্পা জ্যোতি তিনি এগারোই ফেব্রুয়ারি উনিশশো থেকে পঁচিশে জুলাই উনিশশো সাতাত্তর পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হন তিনি উপরাষ্ট্রপতি পদ থেকেই ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হলেন নীলম সঞ্জীব রেড্ডি তিনি পঁচিশে জুলাই উনিশশো সাতাত্তর থেকে পঁচিশে জুলাই উনিশশো পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হন ভারতের সপ্তম রাষ্ট্রপতি হলেন জয়ন্ত সিং তিনি পঁচিশে জুলাই উনিশশো বিরাশি থেকে পঁচিশে জুলাই উনিশশো পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের অষ্টম রাষ্ট্রপতি হলেন রামাস্বামী ভেঙ্কটরমান তিনি পঁচিশে জুলাই উনিশশো থেকে পঁচিশে জুলাই উনিশশো পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের নবম রাষ্ট্রপতি হলেন শঙ্কর দয়াল শর্মা তিনি পঁচিশে জুলাই উনিশশো বিরানব্বই থেকে পঁচিশে জুলাই উনিশশো পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের দশম রাষ্ট্রপতি হলেন কে আর নারায়ণন পুরো নাম কোচেরিল রামান নারায়ণম তিনি পঁচিশে জুলাই উনিশশো থেকে পঁচিশে জুলাই দু পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের একাদশ রাষ্ট্রপতি হলেন এপিজে আব্দুল কালাম পুরো নাম হল আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তিনি ভারতের মিসাইলম্যান নামে পরিচিত পঁচিশে জুলাই দু থেকে পঁচিশে জুলাই দু পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের বারোতম রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিং প্যাটেল তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি পঁচিশে জুলাই দু থেকে পঁচিশে জুলাই দু পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের তেরোতম রাষ্ট্রপতি হলেন প্রণব কুমার মুখোপাধ্যায় তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা রাষ্ট্রপতি হবার আগে তিনি ভারতের অর্থমন্ত্রী ছিলেন তিনি পঁচিশে জুলাই দু থেকে চব্বিশে জুলাই দু পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের চোদ্দতম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ তিনি পঁচিশে জুলাই দু থেকে জুলাই দু পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি থাকবেন রাষ্ট্রপতি থাকার আগে তিনি বিহারের রাজ্যপাল ছিলেন বন্ধু আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার এই বাংলা এডুকেশন গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ